এবং উত্তরবঙ্গ আমার শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে শুরু করে দার্জিলিং থেকে শুরু করে তরাই ডুয়ার্স থেকে শুরু করে দক্ষিণ উত্তর পুরো উত্তরবঙ্গ নিয়ে আজকে শিলিগুড়িতে আমরা একটা সিম্বলিক সিলিন্ডার গ্যাস নিয়ে আমরা একটা মিছিল করেছি। এই মিছিলটা এই কারণে করলাম যে প্রধানমন্ত্রী আপনি বাংলায় কোনো কাজ করতে আসেন না, কুৎসা করতে অপপ্রচার করতে আসেন, সেটা আপনি রাজনৈতিক কারণে আসতেই পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনি বাংলায় আজকে প্রচার করতে এসেছেন, প্রচার করবার আগে জবাব দিন কেন এলপিজি গ্যাসের দাম 900 টাকার মতো হয়েছে, এই জবাব আপনাকে দিতে হবে। আগে বলুন ডিজেলের দাম কেন বেড়েছে, জবাব দিন। পেট্রোলের দাম কেন বেড়েছে, জবাব দিন। গ্যাসের দাম কেন বাড়ছে রোজ, জবাব দিন। বাংলা সরকার বিনা পয়সায় চাল দেয় আর 900 টাকায় গ্যাস কিনে ফোটাতে হয়, বুঝতে পারছেন? বিনা পয়সায় চাল আর ফোটাতে গেলে 900 টাকা। নরেন্দ্র মোদী আপনার দাম কত টাকা এবার জিজ্ঞেস করুন। বড় বড় ভাষণ দেন, এসে শুধু বলুন বাংলায় পরিবর্তন হোগা। আরে বাংলায় পরিবর্তন হবে না, বাংলায় তৃণমূল কংগ্রেস থাকবে, পরিবর্তন দিল্লি মে হোগা, আপকা জানা পড়েগা। জান না যতগুলো ইলেকশন হচ্ছে দেখে নিন, আগামী দিনে তো 5টা সিটি ইলেকশন আছে, 5টায় 5টা ছক্কা খাবেন। তামিলনাড়ুতে হারবেন, কেরালায় হারবেন, আসামে হারবেন, বাংলায় হারবেন, সব কোটাতে হারবেন, লজ্জা নেই। চলে এসে বলছে বঙ্গাল মে মহিলাও কো মর্যাদা নেই দেতা হে, রান্নার ঘরের গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে মহিলাদের অসম্মান করে। আরে আমার মা বোনেরা তো রাত 10টায় রাস্তায় ঘোরে, রাত 12টায় ঘোরে, দরকার হলে ভোর 4টায় ঘোরে। আপনার বিজেপির রাজ্য উত্তরপ্রদেশ বিকেল 3টায় মেয়েরা বেরোতে পারে না, মধ্যপ্রদেশে বেরোতে পারে না, বিহারে বেরোতে পারে না, গুজরাটে বেরোতে পারে না। নরেন্দ্র মোদী পরশুদিনে তো হাতরাসের আরো ঘটনা ঘটে গেছে, একদিনে 3টে মেয়ে নিয়ে পড়ো, তার বাবা প্রতিবাদ করতে গেলে তাকেও মার্ডার করে দিলেন আপনাদের লোকেরা, আর আজকে বড় বড় কথা বলছেন, লজ্জা করে না? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, বাংলা তো সোনার বাংলা বানায়গা। বলো দিল্লি কত বাস দিয়া, দিল্লি কা লাল কেল্লা কো বাস দিয়া, কব তাজমহল কো বাস দেন্দে, ইন্ডিয়ান রেলওয়ে কো বাস দিয়া, বিএসএনএল কো বাস দিয়া, কোল ইন্ডিয়া কো বাস দিয়া, ডিফেন্স কো বাস দিয়া, এয়ার ইন্ডিয়া কো বাস দিয়া, হাই কাহা। খালি ইন্ডিয়া কা নাম বদলনা হ্যায় আপকা নাম পে, বাকি তো এই হ্যায়। সালাম লাগতা হ্যায়, শরম লাগতা হে কি আজ বল্লভ ভাই পটেল উসকা নাম পে জো স্টেডিয়াম থা আপকা নাম পে কর দিয়া। আচ্ছা দেখো, কোভিড মে ইতনা লোক মরা, ইতনা বড়ি প্রবলেম হুয়া, এক দিন কে লিয়ে দেখনে নাই আয়া, তব ডর কে মরতে থে আর ভার্চুয়াল করতে থে। মানে কোভিড কা টাইম ভি রাস্তায় যাকে যাকে রাউন্ড বড়া কে হাম বাজার মে ঘুমা, রাস্তা মে ঘুমা, হসপিটাল মে ঘুমা, কাহাঁ থে আপ? আর আজকে ইঞ্জেকশন আমরা পয়সা দিয়ে কিনতে চাইছি, ইঞ্জেকশনের মধ্যে মোদীর মুখ লাগিয়ে দিয়েছে, বুঝুন? কোভিড ইঞ্জেকশন তার মধ্যে মুখ লাগিয়ে দিয়েছে, তার মানে উনি হচ্ছেন কোভিড, কোভিড যাবেন না সামনে, গেলেই কোভিড ভ্যাকসিন, গেলেই কোভিড খেয়ে নেবে তারা করবে। এইরকম হয় কেউ? তুমি ইঞ্জেকশনের নিজের না নিজের ছবি, রাস্তাও নিজের নামে, ঘরবাড়িও নিজের নামে, চন্দ্রাভিযানে ধাক্কা খেলো আমরা কত কষ্ট পেলাম, আমাদের বৈজ্ঞানিকরা কত কাজ করেছেন,
আর দেখুন ইসরো তো পাঠিয়ে দিচ্ছে নিজের নাম আর ছবি। লজ্জা থাকা দরকার, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। আর তাই বাংলায় এসে এসে বারবার বলে তোলাবাজি, সবচেয়ে বড় তোলাবাজ তো আপনি। সেল বিক্রি কত? একটা গরিব লোক তোলাবাজি করলে 5 টাকা 10 টাকা 500 টাকা, আর আপনারা করলে আপনার আদানি বন্ধু আপনারা করলে কত? রেল বিক্রি করলে কত তোলাবাজি হয়? সেল বিক্রি করলে কত তোলাবাজি হয়? এয়ার ইন্ডিয়া বিক্রি করলে কত তোলাবাজি হয়? কোল ইন্ডিয়া বিক্রি করলে কত তোলাবাজি হয়? উজালা গ্যাস কহা গিয়া? উজালা উজালা কা রোশনি কহা গিয়া? ক্যাগ রিপোর্ট মে ভি বলা কি উজালা মে স্ক্যান্ডেল হুয়া, উজালা মে আপকা আদমি সব খা লিয়া, গড়বড় কিয়া, তোলাবাজি খালি নহীং কিয়া, কোটি কোটি রুপিয়া খা লিয়া। সিন্ডিকেট, হোয়াট সিন্ডিকেট? ইন্ডিয়া নোজ অনলি ওয়ান সিন্ডিকেট, দ্যাট ইজ নরেন্দ্র মোদি আর অমিত শাহ, দেয়ার ইজ নো আদার সিন্ডিকেট। অনলি ওয়ান সিন্ডিকেট ইজ ওয়ার্কিং ইন ইন্ডিয়া, নরেন্দ্র মোদি আর অমিত শাহ। কই বিজেপি কো ভি বাত নেই সুনতা হ্যায়? আরে ও পহলে বিজেপি কা লোক বলতে থে, কি বলেছে? বলে মমতা ব্যানার্জিকে 365 ধারা করে দাও। আমি বললাম করে একবার দেখাও না, তারপর দেখবে মমতা ব্যানার্জির ম্যাটেরিয়ালটা কি। এখন তো আমি দেখছি বিজেপিকেই 365 ধারা করে দিয়েছে, কারণ বিজেপি কোন ব্লক নেতা হবে দিল্লি কন্ট্রোল করছে, পুরো কেন্দ্রীয় শাসিত অঞ্চল করে দিয়েছে বিজেপি পার্টিটাকে, লজ্জাও করে না। আর আজকে বড় বড় কথা, আর বাংলায় স্বপ্ন দেখাচ্ছে উনি সোনার বাংলা করে দেবেন। ওনার সোনার তো দরকার নেই, ভারতবর্ষটাকে সোনার করেছে। কেরোসিন পাচ্ছেন? কেরোসিনের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, পেট্রোলের দাম বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে, ব্যাংকগুলো বিক্রি হয়ে যাচ্ছে, আর মোদি বেড়ে যাচ্ছে। দেখুন দেখো আমি বড় হচ্ছি, আমি বাড়ছি, আমি বাড়ছি মাম্মি, আমি বাড়ছি। দেখুন একেবারে মাম্মি মাম্মি মাম্মি, আগ জ্বালা হয় রান্নাঘর মে কিচেন মে আগ জ্বলছে, তাতে কি আছে? আমি তো বাড়ছি, আমার তোলাবাজি বাড়ছে, আমার ধান্দাবাজি বাড়ছে, আমার ভ্রষ্টাচারী বাড়ছে, আমি দেশকে বিক্রি করে দিচ্ছি। শুনে রাখবেন, রান্নাঘরে আগুন লাগালে মা বোনেরা ছেলে কথা বলবে না, আর মা বোনেদের কাছে আগুন লাগালে ভাই বোনেরা মা বোনকে ছেড়ে যাবে না, এটা মাথায় রাখবেন। একটা সরকার কাজ নেই কর্ম নেই, যখন গ্যাসের দাম পৃথিবীতে হাফ হয়ে গেল তেলের দাম, তখন বাড়িয়ে দিল 60%-এর বেশি স্টেট গভর্নমেন্ট থেকে এক্সাইজ ডিউটি নেয়। বড় বড় কথা সব বানিয়ে দেবে, 18টা সিট নিয়েছে, নর্থ বেঙ্গলে সব সিট কে নিয়েছিল পার্লামেন্টে? বিজেপি নিয়েছে। এবার বলুন উত্তর কন্যা কে করেছে, ভোরের আলো কে করেছে, এই সব তৃণমূল, আফ্রিকান সাফারি কে করেছে, জলপাইগুড়িতে বিশ্ব বাংলা যুব কেন্দ্র কে করেছে, মদন মোহন মন্দির উন্নয়ন কে করেছে, জলপেশ মন্দির উন্নয়ন কে করেছে, শিবযজ্ঞ মন্দির উন্নয়ন কে করেছে, তিস্তা থেকে শুরু করে হঠাৎ করে বললো তিস্তার জল দিয়ে দাও। আরে ভাই রাজ্যকে জিজ্ঞেস করলে না? আমার সাথে বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে ভালো, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাই, সালাম জানাই, খুব ভালোবাসি। একটা রাজ্য সরকার আছে, তুমি হঠাৎ গিয়ে বলে আসছো আমার রাজ্যটাকে বিক্রি করে দেবে? বাবা অত সস্তা নয় ভাই, অত সস্তা নয়। তিস্তা উত্তরবঙ্গ কা হিস্সা, বাংলা কা হিস্সা, এ আপকো ইয়াদ হোনা চাহিয়ে। আমি তো বলিনি জল দেবো না, কিন্তু আমি খাবো তারপরে তো দেবো, আমার ঘরে থাকবে তারপর তো আমি দেবো। তাই জিজ্ঞেস করুন ওদের, এই এত ফ্লাইওভার কে বানিয়েছে? আলিপুরদুয়ার ইউনিভার্সিটি কে বানিয়েছে? দার্জিলিং ইউনিভার্সিটি কে বানিয়েছে?
জলপাইগুড়িতে মেডিকেল কলেজ কে বানাচ্ছে? জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ কে বানিয়েছে? তার সব টাকা কে দিয়েছে? লজ্জা করে না? পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি কে করেছে? রাজবংশীদের ভাষা একাডেমি কে করেছে? কামতাপুরী একাডেমি কে করেছে? 200 রাজবংশী স্কুলকে কারা স্বীকৃতি দিচ্ছে? পাহাড়েও করছে কারা? রাজবংশী ভাষা, কামতাপুরী ভাষা, পাহাড়ি ভাষা, হিন্দি ভাষা, উর্দু ভাষা থেকে শুরু করে গুরুমুখী ভাষা সব করবো আমরা, হিন্দি স্কুল, হিন্দি ইউনিভার্সিটি। আর তুমি এখানে বসে বসে মিথ্যে কথা বলে যাচ্ছ? আমি ভাই অনেক সহ্য করেছি, এত মিথ্যে কথা একটা প্রধানমন্ত্রী বলে? প্রধানমন্ত্রী চেয়ারটাকে তো সম্মান করুন। এ আপকো শোভা নেই দেতা, আপ উল্টা পাল্টা জো ঝুটা বাত কহতে হ্যায়, ছুপা রুস্তম কা তারা, ঝুট বলে কাওয়া কাটে, কবি তো দিল সে সমঝিয়ে। একটা প্রধানমন্ত্রীর চেয়ার কখনো মিথ্যে কথা বলে না, এটা কোনো দিন ছিল না। রোজ মিথ্যে কথা বলছে, রোজ গাল দিচ্ছে, আর বলছে বাংলা আমার চাই। কি করে বক্তৃতা দেয় জানেন? ধরুন আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে একটা দাও, যেটা দিয়ে আমি করছিলাম, একটা কাগজ বা কিছু বোর্ড কিছু দাও। ধরুন আমি এখানে বক্তৃতা দিচ্ছি, নরেন্দ্র মোদী কি করে বক্তৃতা দেয় জানেন? কিচ্ছু জানে না। নরেন্দ্র মোদীর এইখানে বক্তৃতা দেয়, তার দুপাশে দুটো ট্রান্সপারেন্ট গ্লাস থাকে, মানে এইটা ধরুন একটা বোর্ড তো ধরুন এরকম লাগানো থাকে ট্রান্সপারেন্ট গ্লাস দুপাশে, এবং যখন বলে তার মধ্যে বক্তৃতাটা টুকে নিয়ে আসে, এবং সেই বক্তৃতাটা টুকে নিয়ে এসে ওই যে বলে না রবীন্দ্রনাথ নজরুল কেমন বাংলা বলছি, লোকে বলছে আরে বাবা রে কত সুন্দর বলছে, দেখে দেখে বলছে বাবা, তুমি গুজরাটিতে বাংলাটা লিখে নিয়ে এসছো ভাই। এসব পলিটিক্স আমরা জানি, ক্ষমতা থাকলে কিচ্ছু না বলো, কবে বসবে খেলা হবে, কবে বসবে বলো, ডেট টাইম তুমি ঠিক করো, জনগণ থাকবে সামনে, বাংলা নিয়ে ইলেকশনের আগে নরেন্দ্র মোদী তুমি ওয়ান টু ওয়ান মমতা ব্যানার্জির সাথে করো, ওয়ান টু ওয়ান, তুমি কত খেলতে পারো আর আমি কত খেলতে পারি দেখা যাবে খেলায়। খেলা হবে, দেখা হবে, জেতা হবে, হাম লড়েঙ্গে, হাম করেঙ্গে, হাম জিতেঙ্গে, মোদি কো হারায়েঙ্গে, ভারত সে হটায়েঙ্গে, বিজেপি কো হটায়েঙ্গে, আর জো হামসে টুকরাতা হ্যায় ও চুর চুর হো জাতা হ্যায়। এ হামারা মজদুর ভাইয়ো কা স্লোগান হোতা হ্যায় চায় বাগান মে। কন্যাশ্রী দেবে তৃণমূল, শিক্ষাশ্রী দেবে তৃণমূল, খাদ্য দেবে তৃণমূল, পাকা বাড়ি তোমায় বানাতে হবে না। আমরা বাজেটে বলে দিয়েছি সবার যার কাঁচা বাড়ি সব বাড়ি পাকা বানিয়ে দেবো। বল তোমার দরকার একটা, তাহলে তোমাকে একটা পাকা বাড়ি বানিয়ে দেবো, তুমি আর একটা বিক্রি করতে করতে আসবে। অলরেডি বাজেটে বলা আছে। বলুন কি নিয়েছ উত্তরবঙ্গ থেকে যে এত নিয়ে গেলে? সাত চায় বাগান খুলবে গা, খুলেছ? খুলেছ? কিচ্ছু করে না, শিলিগুড়ির দিকে করে দিল তাকিয়ে রেখেছে, এখন বলছে হাম রাস্তা বানা দেগা, কে রাস্তা বানায়গা, রাস্তা তো হো গিয়া। আপনি দেখুন জলপাইগুড়ি, শিলিগুড়ি, বাংলাদেশ, নেপাল, ভুটান সব কানেক্টেড হয়ে গেল। বাগডোগরা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হোক, আমরা জমি দিয়েছি, জমি ব্যবস্থা করে দিয়েছি, কুচবিহার এয়ারপোর্ট করে দিয়েছি, এখনো প্লেন চালাইনি, বালুরঘাট এয়ারপোর্ট করে দিয়েছি, মালদা এয়ারপোর্ট করে দিয়েছি। আপনারা জানেন যত ট্রেন আমি দিয়েছিলাম, আর এখন ট্রেনে কেউ চললে তাকে একটা বেডরোল পর্যন্ত দেয় না, এক কাপ চা পর্যন্ত দেয় না, এই তো তোমার সরকার। আগে জবাব দাও, কই ফের দিতে হবে? গ্যাসের দাম বিনা পয়সায় গ্যাস দিতে হবে, অনেক গ্যাস দিয়েছো ইলেকশনের আগে উজালা, আর ইলেকশনের পরে ঝুমলা, ইলেকশনের আগে উজালা, ইলেকশনের পরে ঝুমলা, ঘাবলা, ভ্রষ্টাচারের তো লিডার তোম নাই বাবা, চোর কি মায়ের জোরসে বলে, চোরের মায়ের বড় গলা, আর মাদার অফ টিপসার সাউন্ডস মোস্ট। আজকে নরেন্দ্র মোদী জেনে যাও,
বাংলার মানুষ আগে জানতে চায় তুমি গ্যাস বিনা পয়সায় কবে দেবে সবাইকে। বিনা পয়সায় যদি আমরা খাদ্য দিতে পারি, বিনা পয়সায় চিকিৎসা দিতে পারি, বিনা পয়সায় শিক্ষা দিতে পারি, বিনা পয়সায় তোমাকে মানুষকে রান্নার গ্যাস দিতে হবে। তুমি যতক্ষণ না দেবে একটি ভোটও কেউ দেবেন না, একদম দেবেন। শুধু মিথ্যে বলে বলে জীবনটা চলে গেল। মনে রাখবেন বাংলা সেই নারী জাতির অধিকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এসছেন, যে বাংলায় সীতা সাবিত্রী দময়ন্তী থেকে শুরু করে আজকে বাংলায় বাসন্তী দেবী আমাদের রানী রাসমণি থেকে শুরু করে আমাদের সারদা মা থেকে শুরু করে এই মাটিতে আমাদের বাংলার এক মায়েদের ঐতিহ্য আছে। সতীদাহ প্রথা নিবারণ হয়েছিল বাংলা থেকে, নবজাগরণ হয়েছিল বাংলা থেকে। গান্ধীজি বাংলায় এসে দীর্ঘদিন আন্দোলন করেছেন, বাংলার আন্দোলন, স্বাধীনতার আন্দোলন। আর তোমরা আজকে কি বলছো, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায়? না শান্তিনিকেতনে, এটা বাংলা চেনো? তাই মনে রাখবেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে, বিরসা মুন্ডার মূর্তি ভেঙে এবং স্বামী বিবেকানন্দকে ঠাকুর পদবি দিয়ে তুমি মনে রেখো বাংলার ঐতিহ্যকে জয় করা যায় না। বাংলা হিন্দু মুসলিম শিখ ইসাই, হিন্দু বৌদ্ধ জৈন পারসিক মুসলিম খ্রিস্টানি সবাইকে নিয়ে আমরা চলি, আমরা দাঙ্গার রাজনীতি করি না, আমরা সবাইকে নিয়ে চলি, এটা আমাদের একতা। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জিন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাওয়া যত শখ, এটা হচ্ছে বাংলার সবচেয়ে বড় কথা। তাই পরিষ্কার বলে যাই, রোজ রোজ তোমার মিথ্যে কথা আর বেশি মানুষ নেবে না। আগের বার ইলেকশনের আগে বলেছিল, মনে আছে আপনাদের? কি বলেছিল? বলেছিল যে 15 লক্ষ টাকা করে সবার অ্যাকাউন্টে দিয়ে দেবে, দিয়েছে? এবার যদি বলে আবার দেবো, ভোট দেবেন? যদি ভোট টাকা দিয়ে কিনে নিতে চায় উল্টো দেবেন? উল্টো দেবেন মানে বুঝতে পারছেন তো, তৃণমূলকে দেবেন? বিজেপিকে চাই না, গ্যাসের দাম বাড়ানোর মালিক বিজেপিকে চাই না, রেল বিক্রি করার মালিক বিজেপিকে চাই না, কোল ইন্ডিয়া বিক্রি করার মালিক বিজেপিকে চাই না, ব্যাংক বিক্রি করার মালিক বিজেপিকে চাই না, খাদ্য বন্ধ করার মালিক বিজেপিকে চাই না, গ্যাসের দাম বৃদ্ধি করার মালিক বিজেপিকে চাই না, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি করার মালিক বিজেপিকে চাই না, দাঙ্গাবাজ বিজেপিকে চাই না, ভ্রষ্টাচারী বিজেপিকে চাই না, দুর্নীতিবাজ বিজেপিকে চাই না, তোলাবাজ বিজেপিকে চাই না। বাংলা একটাই চায়, বাংলা বাংলাতে শান্তিতে থাকতে চায়। এটা হচ্ছে অস্তিত্ব রক্ষা করার লড়াই। এই নির্বাচনে যদি অস্তিত্ব রক্ষা করতে না পারেন, মোদি বাংলাটাকেও ভাগ করে নিয়ে চলে যাবে, বাংলাটাকেও কেটে নিয়ে চলে যাবে, কোথায় যে নিয়ে যাবে তার কোনো ঠিক নেই। ভরসা করা মুশকিল। সকালবেলা ঘুম থেকে উঠে যদি বলে আজ প্রধানমন্ত্রী ভাষণ দেগা, সব ভয়ে ভয়ে থাকে, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ভয় পায়, ভাই কাউ কিয়া হয়ে যায়গা, নোটবন্দি হোগা কিয়া, নোটবন্দি হোগা না বাঘবন্দি হোগা, নোটবন্দিও করে দিয়েছে, বাঘবন্দিও করে দিয়েছে, সব বিক্রি করে দিয়েছে কোটি কোটি টাকায়। আজকে তার কাছে বড় বড় কথা শুনতে হবে। ইতিহাস তো আর বলি না, ইতিহাস ভূগোল যদি শুরু করি না, মোদীবাবু আপনাদের সিন্ডিকেটকে আমি ইঞ্চিতে ইঞ্চিতে একটু শেখাবো কাকে বলে। এক গাড়ি কয়লার কত দাম আর একটা রেলের কত দাম? 1 লাখ টাকা বলিস কি রে? আর এগুলো তো 5, 10, 15, 500 হাজার, আর ওগুলো তো লক্ষ লক্ষ কোটি কোটি, লক্ষ লক্ষ কোটি কোটি, মনে রাখবেন। এবং আমি তাই আপনাদের বলছি, আজকে আমরা যে আন্দোলন শুরু করলাম, মনে রাখবেন আজকে আমি পার্টির মিটিং করে শুধু ভোট দিনে কথা বলতে আসতে পারতাম, কিন্তু আমি মনে করি আমার কাছে সবচেয়ে বড় ইস্যু আজকে গ্যাসের দাম বৃদ্ধি, আগুন জ্বলছে রান্নাঘরে, পেট্রোলের দাম বৃদ্ধি, মানুষের রান্নাঘরে দাম বাড়ছে, মানুষ দুঃখে আছে, বিনা পয়সায় চাল দিচ্ছি আর 900 টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে মানুষকে, কেরোসিন দিচ্ছে না। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে মানুষের যে সমস্যা, সেই সমস্যা আমার কাছে রাজনৈতিক ভোটের থেকে অনেক বড়। তাই মোদীবাবু আপনি যখন ফাঁকা ব্রিগেডে বক্তৃতা দেন, আমি তখন রাস্তায় দাঁড়িয়ে, রাস্তায় আমাকে রাস্তা শেখায়, রাস্তায় আমাকে রাস্তা দেখায়, রাস্তায় আমাকে লড়াই দেখায়।
আমি চিরকাল স্ট্রিট ফাইটার, আই এম প্রাউড টু সে আই এম এ স্ট্রিট ফাইটার, এবং আমি চিরকাল আই ওয়ান্ট টু কন্টিনিউ অ্যাজ এ কমনার। তাই আপনাদের বলবো, আজকে আপনাদের সমর্থন না পেলে মাত্র দুদিনের নোটিশে এই প্রোগ্রাম আমরা করতে পারতাম না। আমি আমার সমস্ত সেন্ট্রাল ফোর্স থেকে শুরু করে, স্টেট ফোর্স থেকে শুরু করে, আমি অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে, জেনারেল পাবলিকের অনেকটা অসুবিধে হয়েছে, হয়তো মানুষ দাঁড়িয়ে যাওয়ার জন্য আমরা রাস্তা কিন্তু খালি রেখেছিলাম, কিন্তু জনগণের ওপর দিয়ে তো চেপে কিছু যায় না। তাই আপনাদের সকলের কাছে এইটুকু সময় নেবার জন্য আমি ক্ষমা চাইছি, এবং আবার আপনাদের বলি, খেলা হবে, দুয়ার তুলে তুলে বলতে হবে, ভজন রঙ্গ ভজ গৌরঙ্গের মতো, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, জেতা হবে, জেতা হবে, জেতা হবে, দেখা হবে, দেখা হবে, দেখা হবে, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।